কাজকর্ম হয়ে গেল, এবার সবার টিফিনও হয়ে গেল, এবার রান্না বান্নার জোগাড় হবে। এই যে চলে এসেছি মাছ নিয়ে, আর এটাই চাল কুমড়ো, এই যে দেশি চিংড়ি দিয়ে চাল কুমড়ো রান্না হবে, নিয়ে এসেছি। বাবু এবার কেটে দাও, দিলেই সবজি কাটা শুরু হবে। এই যে বাবু, এই যে চাল কুমড়োটা দুফাক করে দিয়েছে, এবার আমি এর খোসাটা ছাড়িয়েই ধুয়ে নিয়ে কাটবো আর কি। খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, এখন ওই কচ্ছপের কোনো কিছু দেখা যায়নি। তখন আমাদের এই বেড়ের ভেতরে, মানে আমাদের এই এরিয়াটাতে প্রচুর কচ্ছপ থাকতো। বাবা, কচ্ছপ মানে? আরে কচ্ছপ গর্ত ছিল, করবে কি, আমাদের ঘরে এসে ঢুকে গেছে কতবার। আর একদিন আমি গোয়ালে গেছি গরু ঢুকাতে, দেখি না একটা কচ্ছপ ছুটে গিয়ে ঢুকে যাচ্ছে, তা তাকে ধরে আবার ছেড়ে দিয়েছি। আর একদিন আমি বাবুকে পড়াচ্ছি, তখন মাটির বাড়ি ছিল, পড়াচ্ছি, শব্দ করছে কচ্ছপ না সাপের মতো শব্দ। হ্যাঁ, তখন আমি বলি কি শব্দ করছে দাওয়াতে, বলে আমি আলু নিয়ে এসে দেখি না কি বড় একটা কচ্ছপ, ধরিনি সেটাকে অবশ্য। তারপর আরেকবার দেখি না, আমাদের যে বৈঠকখানা, আমরা বাইদরটার বলি, সে বৈঠকখানার খাটের তলায় এসে একটা কচ্ছপ ঢুকে যাচ্ছে দিনের বেলা। কচ্ছপ ওই ইয়েতেও আছে, ওদের যে 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 স্কুলে ব্যায়াম করাতে যাই, ওই স্কুলে দুটো বেশ পানা পুকুরওয়ালা আছে না, ওইখানে একবার ভেসেছিল, তো আমি দেখিনি। ইসি তার মা দেখেছে, বলছে জানো আমি আজকে কচ্ছপ দেখেছি, ওইখানে ভাসছিল। ওই ঝোপ জঙ্গল থাকলে কচ্ছপ থাকবে। এবার আমাদের প্রথমে এরিয়াটা তো খুব ঝোপ জঙ্গলে ভর্তি ছিল, পরপর পরপর অনেকটা পরিষ্কার করা হয়েছে গেছে, পুকুরগুলো ঝোপ জঙ্গল নেই বলে এই জন্যই কচ্ছপটা দেখা যাচ্ছে না। এই যে কত চিংড়ি মাছ, আর বিষ্টুয়ের এই চিংড়িটা খেতেও খুব ভালো, খাওয়াও খুবই ভালো। নোনা চিংড়ি থেকে চিংড়ি, মিষ্টি চিংড়ি খুব ভালো। ওখানে একটু ঘাস টাস আছে, ওখানে ছাপা কাটালেই চলে আসছে। সে কিরকম, এদিকে বজ্র পড়ছে, সেদিকে বৃষ্টি হচ্ছে, মানে আমি উঠে উঠে মাঝে মাঝে ওই পশ্চিম ধারে দরজাটা খুলে খুলে দেখছি যে পুকুর ডুবে জল বেরিয়ে যাচ্ছে কিনা, লাইট মেরে দেখছি। আবার এসে মাঝে আবার দেখলাম যে বজ্র পড়ছে, ফ্রিজের সুইচ না দেখলাম যে খোলা আছে, আমি খুলে দিলাম, কারেন্ট নেই আর ফ্রিজ নেই। আমি হচ্ছে বিকেলে লাগিয়ে দিয়েছিলাম কারেন্ট আসতে, বলে একটু লাগিয়ে দিই। আর বলছি ভগবান, রাত্রে আর বৃষ্টি দিও না গো, দিনের বেলাতে যা হওয়ার হবে। মাছগুলো মা ধুয়ে এনে দিয়েছে, মাছের পেটের ডিম দেখুন, এই যে ভর্তি ভর্তি ডিম, আর এই মাছগুলো ধুয়ে এই জন্য কাটা হচ্ছে। আর এই মাছগুলো টাটকা মাছে, যেহেতু বাছাই বাছাই মৌরলা মাছ, এর ভাপা করা হবে। আর এই পেটগুলো ভাজা হবে, এগুলো খেতে খুব ভালো লাগে, আমরা খাই, এগুলো উপকারীও বলে। আগের মানুষরা খেত খুব, আর উপকারীও। এই টাটকা মাছ দরকার, পুকুরের টাটকা মাছে। আর মৌরলার পুঁটি মাছের সারা বছরই ডিম হয়, এই জন্য ওই মাছগুলো প্রচুর হয় না, সারা বছরই ডিম। গায়ে দেখো জল পড়ছে। এই যে লতিগুলো ছিল, ওই কচু তো তুলে এনেছিল, সলা কচু রান্না হয়ে গেছে, লতিগুলো আমাদের এবছর ভালোই হয়েছে, এই মোটা মোটা বড় বড় হয়েছে। এই জন্য সুস্মিতা বলছে মা এগুলো কেটে নাও, নিলে ভাজা হবে। লতি তো খেতে সবারই ভালো লাগে, আমাদেরও খুব ভালো লাগে। আমি তো ফিরে এসে খেয়েছি, তো ভাতের সাথে খেলে গরম গরম খেলে আমি জ্বালা দাম দিতে দেয়নি, আমি বলি একটু খেয়ে নিয়েছে পুরোটা।
গেছে বাবা বাবা, তাদের ঘাস দিয়ে আসি, দিয়ে এসে এবার পাইপ পেতে দেবো, মোটর চালাতে হবে, নাহলে রাস্তায় যদি বৃষ্টি হয় সমস্যা, অবস্থা খারাপ। এই লঙ্কাটা কি লঙ্কা বলুন তো? কাশ্মীরি রেড চিলি, শুকনো গোটা। এটা বেটে নেব পেঁয়াজের সঙ্গে। গোটা মশলা তো সবসময়ের জন্য বলে ভালো। দেখি কেমন কালার হয় গোটা কাশ্মীরি রেড চিলি। লবণ, মাছটা ভাপে রান্না হবে, এই জন্য সেই কৌটোতেই মাখিয়ে নিচ্ছি। এই না হলুদ না, আমি সেইখানে সেই গেটের মুখে না বাবু খড় দিয়ে এলাম। তুমি বলছিলে না এখানে খড় দিয়ে বান্ধিয়ে দিতেছি, খড় দিয়ে বান্ধিয়ে এলাম। ঠিক আছে, খড় দিয়ে আর মাছটা ওদিকে চলে যায় তো? হ্যাঁ হ্যাঁ, ওই চলে গেছে। পেঁয়াজ আর লঙ্কা বাটা পুরোটা হয়ে গেলে আমাকে বলবে, আমি খাই। হ্যাঁ হ্যাঁ, ওর নিচে কিন্তু সেই কচু শাকগুলো আছে, সেদ্ধ হবে একটু ভালো। জিরে ধনে বাটা, সর্ষে বাটা, সর্ষের তেল, বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। টাটকা মাছের এই রকমের রান্নাগুলো দারুণ লাগে, এই জন্য করছি। মাখানো হয়ে গেল, এবার ঢাকা দিয়ে রেখে দেব। কাঁচা লঙ্কা, এবার ঢাকা লাগিয়ে রেখে দেব। লতিগুলো হালকা ভাপিয়ে নিচ্ছি। হলুদ, লবণ, ভাতের ফ্যানটা ঝেড়ে নিয়েছি, এই ভাতের মধ্যেই বসিয়ে দিচ্ছি, ঝাঁকিয়ে বসিয়ে দিলাম। এতে কিন্তু দারুণ হয়, এক্সট্রা করে সময়ও যায় না। এখানে লতিটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে, নামিয়ে নেব। এই যে এই মাছটা পড়েছিল একটা, এটাকে ভাজা করে রেখে দেব, ভাজা খেয়ে নেবে। এবারে করবো লতি ভাজা, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে দিলাম, টেস্টটা বেরোবে।
লুটি গুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ লুটি নিয়ে নিচ্ছি। এত সময় উনুনে বসানো ছিল, এবার নিয়ে নিচ্ছি ভাতটা। একটু মানে একটু শক্ত শক্ত ছিল, আর একটু ফ্যান রেখেছি, তত সময় এটা হলো, ফ্যানটাও শুকনো হলো, ভাতও হলো, আর ভাপে একটু বসানো হলো বেশি সময় উনুনে। বা নিয়ে নিচ্ছি, এবারে করব পুকুরের দেশি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর তরকারি। কালো জিরে, লঙ্কা, তেজপাতা, নুন, হলুদ মাখানো চিংড়ি মাছ, এবারে চাল কুমড়ো দিয়ে দিচ্ছি। চাল কুমড়ো তরকারি আর একটা জিনিস দেওয়া হচ্ছে, কাবুলি ছোলা, হলুদ, সর্ষে বাটা দেবো। এবারে এই রান্নাগুলো করতে সুবিধা, তুলে দিয়ে বিভিন্ন রকমের কাজ সারা যায়। আমিও সেরকম করে চলে এলাম, এসে দেখলাম যে জলটা একটু একটু শুকনো হয়েছে, তো জ্বালানিটা কন্টিনিউ লাগেনি যেহেতু এখানে নেই। এবারে আমি একটু সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, ওই মশলা জলটা ছিল, কী করবো আজকে অন্য কোনো রান্না দেওয়া হয়নি, মশলা জলটা দিয়ে দিলাম, প্রয়োজন হয় না। আর সর্ষে তেমন একটা দেওয়াও হয়নি, আজকের একটু দেখেছি তাই একটু দিলাম। আর এবারে একটু হালকা চিনি দেব, একদম সামান্য, যে ভাতের মধ্যে এটা তুললে উঠে এই যে এরকম হয়েছে। ভাতের দিয়ে দেওয়া আছে কুমড়ো রাখি যে? না না, ওই কুমড়োটার টুকরোটা আগের দিনে দেওয়া। এই যে ভাপা মাছের ভাত, এদিকে সুন্দর ঝরঝরে হয়ে গেছে। চিংড়ি ভাপাটা বা সবসময় মা কাকিমারা এরম ভাবেই করতো, এক্সট্রা করে টাইমও লাগতো না, সুন্দর হয়ে যায়, তার টেস্টও একদম অন্যরকম লাগে। এটা তো টাটকা মাছ দেখে আমার সেরম করতে ইচ্ছে হলো, এরম করে নিয়েছি। কি সুন্দর দেখুন, মাছগুলো নরম হয়ে গেছে একদম ভাপে, মন খাবে, স্নান করে নিয়েছে ও, ওকে একটু দিয়ে দেবো। বসে পড়েছি, আজকে দুপুরে হয়েছে চুনো মাছের ভাজা আর এই কচু লতি ভাজা, তার সঙ্গে একটু চিংড়ি মাছও দিয়েছে মনে হচ্ছে, আর ওই চাল কুমড়োর তরকারি, আর একদম বাছা বাছা মোরলা মাছের ভাপা, তার সঙ্গে একটু টক লেবুও আছে। এই যেটা আর একটা বলতে ভুলে গেছি, এইটা ওই যে সেই যে মোরলা মাছের ডিমের ভাজা, আমরা পিঠ ভাজাও বলি, ওটা বলতে ভুলে গেছিলাম।
আরেকটু না আচ্ছা একদম ভালোই হলো। আপনাদের কেমন হচ্ছে? আশা করছি ভালোই হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। প্রচুর তো বর্ষা হচ্ছে আমাদের দিকে, এরকম বর্ষা চারিদিকে ডুবে যাচ্ছে। শহরের দিকে একটু অন্যরকমের হয়, সব দিকে কিন্তু বৃষ্টি, নালা নর্দমা গুলো ডুবে যায়, গলি 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 ডুবে যায়। অসুবিধা তো খুবই হয় বেরোতে। এইরকম অসুবিধা গুলো আসবে, কিছু করার নেই, প্রকৃতি যেরকম হয়ে গেছে। তো সবাই সাবধানে থাকুন, নিজেদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন। আজকে রাখছি, পরের দিন দেখা যাচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা।